তো সকাল থেকে এমনই বৃষ্টিপাত হচ্ছে, দেন আমার বন্ধু অধিকারী আমাকে ফোন করে, ভাই বেরোবি? তো আমি বললাম চল তাহলে শুরু করা যাক। তো আমার যে বন্ধুটা ছিল অধিকারী, তো অধিকারী এই অধিকারী ঠিক আছে দেখ এই যো কি বল, পুজো কেমন ঘুরছিস? হেভি ঘুরছি, হেভি ঘুরছি, বিকজ অফ কি আমার প্যান্ডেলে ঘুরছি না, আমরা ঘুরছি একটু ফাঁকা ফাঁকা জায়গা, একটু খুব সুন্দর সিনারি জায়গা, এগুলো আমরা ঘুরছি। হ্যাঁ, যেখানে শান্তি আছে সেখানে, এই যেমন ফাঁকা জায়গা খুব সুন্দর। হ্যাঁ, নিব্বা নিব্বিতে দেখছিস নাকি? নিব্বা নিব্বিতে দেখছি, একটু দাঁড়া সম্ভব হলো না, হবেও না তোর দাদা। তো এনিওয়ে, তো আমরা এই একটু চিল মারছিলাম আর কিছু না। তো একজনকে মিস করছি, যে বিট্টু যে আগের বছরে ছিল তাকে আমরা মিস করছি, তার একটু কিছু প্রবলেমের জন্য ও এই বছর বেরোতে পারেনি। তো বেবি বেরিয়েছে হয়তো আমাকে বলেনি, তো দেখা যাক। তো আমরা সবাই যাবো, এবারে বাড়ির দিকে রওনা দেবো, এবার যাওয়ার পথে যা যা আমরা কোনো প্যান্ডেল ফান্ডা দেখতে পাই তাহলে সেটাকে আমরা ভিজিট করে নেবো, আর যত সম্ভব আমরা প্যান্ডেল ভিজিট করবো না, তাই তো? না, প্যান্ডেলের ভেতর ভিড়ভাট্টা, ঠিক ভিড়ভাট্টা মানে ভিড় আমরা ওয়াচ করছি সোজা কথা, তাই তো? কেন সারা বছর ভিড়ভাট্টায় কলকাতায় ঘুরে ঘুরে আর ভাল লাগে না, এটা একটা শান্তি চাই, যাক হিউমিডিটি কলকাতাতে, হিউমিডিটি তোমরা জানো ঠিক আছে, দু নম্বরে আছে ওয়ার্ল্ডের মধ্যে। তো প্রথম কথা লাইন লাইন ঠিক কোথায় না, ঠিক আছে না, সব এক। মেন হচ্ছে মেন্টাল পিস, এখানে হচ্ছে মেন্টাল পিস, আসল ব্যাপারটা হচ্ছে মেন্টাল পিস। সবাই ঘুরতে বেরিয়েছে, সবাই আনন্দের জন্য বেরিয়েছে, মেন্টাল পিসের জন্য বেরিয়েছে, আমি আমার মেন্টাল পিস আমার এই রাস্তা ধারে পাওয়া যায় ঠিক আছে। তো কোনো কিছু ব্যর্থ কথা বলেছি তো? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে তো এনিমেল, তো দেখা যাক এবার কী হয়, আমরা একটু এগোই। আমরা ইকো পার্কে ব্যাক সাইডে এসে গেছি, তো আমরা ভেবেছিলাম যে বেরোবো না, কারণ হচ্ছে কি এবছর ভেবেছিলাম যা বৃষ্টিপাত হচ্ছে, পুজোর সময় যা ভিড় টিড়, এমনি সময় যে পুরো এয়ারটাই পুরো ব্যস্ত ছিলাম, তো সেই কারণের জন্য এই যে ছুটি পেয়েছিলাম তাতে আমরা কী করবো, একটু ঘরে বসে রেস্ট করবো। কিন্তু আজ নবমী, আজ বিছানায় দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে মনে হচ্ছে যে পিঠের ব্যথাটা একটু বেড়েই যাচ্ছে, তো ঘুরে আসি। হ্যাঁ, তো তারপরে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এই ইকো পার্কে সিনগুলোতে আমরা বসে আছি, আর কোথাও যাবো না, প্যান্ডেল ফ্যান্ডেল শপিং করবো না, যদি পারি তাহলে আমি যাবো, একটা কি দুটো ভিজিট করে আমরা ঘর চলে যাবো। এখন বাজে আপাতত 8টা সাড়ে 8টা, তো এখন ইকো পার্কে ব্যাক সাইডে আছি, চিল করছি আমরা বসে বসে। এখন ছেলেরা একটু ছাবড়ি ছেলেরা একটুখানি বাইক নিয়ে হো 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 করে চালাচ্ছে, তো আমরা ওগুলো বসে বসে দেখছি, ছাবড়ি বাকি অন্যান্য বুঝতে পারছ, গাল চারি করিয়া কন্যা রক্ত আলতা পায়ে, চলো দেখো এবারে বাকিগুলো ইকো পার্কের সিনে।